আপনারা দেখছেন খবরের দুনিয়া। মূলত আজকে তো পর্ব শেষ হলো, এরকম গেল না, অবশেষ সময়েও আপনারা আক্রান্ত হয়েছে। প্রশাসন থেকে জানিয়েছেন খবর কাছে যদি সব কিছু পশ্চিমবঙ্গের গণতন্ত্রের চরিত্র এটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে যে যদি এখানে তৃণমূল সরকারের সুরে সুর মিলিয়ে কেউ কথা না বলে তাহলে তার অবস্থান হসপিটালের বিছানায় হবে। আজকে নির্বাচন ছিল আর গতকাল রাত্রেবেলা থেকে আমার সবার সব পার্টির এজেন্টদের পোলিং বুথে যাওয়া ইত্যাদি প্রস্তুতি ছিল। গতকাল রাত থেকে আমাদের এজেন্টদের বাড়িতে বোমবাজি, মারামারি, হামলা ইত্যাদি চলতে থাকে। শুরু হয় রাত 12টার সময় যখন সঞ্জীব চৌধুরী এখানে ভর্তি হয়েছে শক্তিনগর হাসপাতালে, কাল রাত 12টা নাগাদ ভর্তি। এটা শুরু হয় নির্বাচন চাপড়ায়, আর আজকে নির্বাচন শেষ হয় যখন তন্ময় চক্রবর্তী, তপন সাহা এবং দুলাল সাহা এই তিনজনের আবার ঠিকানা হয় শক্তিনগরের হাসপাতালের বিছানা। কী করে হলো ওদের যে শুরু করলাম যে যদি আপনি তৃণমূলের সুরে সুর মিলিয়ে কথা না বলেন তাহলে আপনার সেটাই অবস্থান হবে। তন্ময় আমার সাথেই ছিল, সারা দিন ছিল, আপনারাও দেখেছেন যখন ডোমপুকুরে অশান্তি হয়েছিল সেখানে আপনারা বেশ কয়েকজন ছিলেন। বাড়ি যখন ফিরলাম তন্ময়কে ছেড়ে এলাম, ছেড়ে এসে আমি চান করতে ঢুকেছি, সেই সময় খবর এলো তন্ময়কে বিশালভাবে মারা হয়েছে, খুব ভয়ঙ্করভাবে মারা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই যে কী ধরনের গণতন্ত্রে আমরা বাস করছি, যে গণতন্ত্রে যদি কোনো ব্যক্তি যদি বিরোধী স্বর বা বিরোধী দলে থাকে তাহলে তার সাথে এরকমভাবে যেরকমভাবে মাথায় মারা হয়েছে বাস দিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে তন্ময়কে, দুলালের বুকে ইসিজি হচ্ছে, যেভাবে মারা হয়েছে, 28 জন মিলে কালকে রাত্রেবেলায় সঞ্জিতকে মেরেছে, যে কোনো একজনের প্রাণহানি হতে পারত। সঞ্জিত গতকাল হসপিটালাইজ হওয়ার পরই আমি আবেদন করি আমার কর্মীদের একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমরা আমাদের কেন্দ্রের ভোটটাতে কোনো খুন খারাপি হতে দেব না, কোনো প্রাণহানি হতে দেব না। 1,15,000 ভিউ হয়েছে, মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছে যে আমরা নতুনভাবে গণতন্ত্রের মধ্যে দিয়ে বাঁচতে চাই, সুস্থ ভারত, স্বাভাবিক ভারত করতে চাই। কিন্তু শেষ কীভাবে হল, আমাদের কোনো কর্মী কার্যকর্তা কিন্তু একজনের গায়েও হাত দেয়নি তৃণমূলে। আজকে যদি মারার ইচ্ছা থাকে আপনি আমাকে 2 ঘা মারতে পারেন, আমি আপনাকে 1 ঘা মারার মতো শক্তি রয়েছে, কিন্তু আমরা সেটা চাইনি। পরিণাম কী হলো, 4 জন লোক হাসপাতালে। আমাদের বাপি সিংহ রায় জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট, তার গাড়ি ভাঙা হলো রাকাশিপাড়ায়, তাকে অত্যাচার করা হলো। এটা কী ধরনের গণতন্ত্রে আমরা বাস করি যেখানে মুখ্যমন্ত্রী আন্দোলন করেন গণতন্ত্র বাঁচাও বলে? এই বিষয়ে সর্বশেষ কী মনে হচ্ছে? খুব দুঃসহ পরিবেশে রয়েছি আমরা, এটাই মনে হচ্ছে। আপনারা আজকে যদি ফ্রি প্রেস থাকেন আপনারা নিশ্চয়ই আমার থেকে বেশি জায়গায় গেছেন, কারণ আমি একা যদি 10টা জায়গায় যাই আপনারা 10 জন সাংবাদিক 100 জায়গায় গেছেন, আর 10 জন সাংবাদিক বন্ধু যদি বসে আলোচনা করেন তাহলে 100টা ঘটনার কথা নিয়ে আলোচনা করতে পারবেন। আপনারা মিলিয়ে দেখুন কোন কোন গ্রামে কোন কোন প্রান্তে সাধারণ মানুষকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি। অমিত দাস বলে একটি ছেলে শক্তিনগর এসে আমাদের বুথ এজেন্ট ছিল, তার কী অপরাধ ছিল যে বিজেপি করে তাকে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে, এখনও পর্যন্ত সে বাড়ি থেকে বেরোতে পারেনি, বেরোলে তাকে মারা হবে। আরেকজন ব্যক্তি যে চাপড়াতে ভোট দিতে গেছে বলে, তাঁতি সম্প্রদায়ের মানুষ, ভোট দিতে গেছে বলে তাকে মারা হয়েছে, তাকে বাড়িতে শাসানো হয়েছে। 186 নম্বর বুথে একটি মেয়ে এবং তার মা ভোট দিতে যাচ্ছিল, তাকে তৃণমূলের মস্তানরা বেরোতে দেয়নি বাড়ি থেকে, বলছে যদি তুমি যাও ভোট দিতে তাহলে তোমার বাবাকে পেটানো হবে। ভয় পেয়ে সে এসেছে, মেয়েটি আমায় ফোন করেছে, তার ফোন রেকর্ড করে রেখেছি আমি। আজকে সারাদিনে আমার কাছে 200-এর বেশি ফোন এসে, যার মধ্যে আমি অধিকাংশ ফোন রেকর্ড করে রেখেছি। তা সাধারণ মানুষের একটা আবেদন, কারণ আমি যদি কোনো কথা বলি আজকে বিজেপি প্রার্থী হিসেবে আমার কথা নিরপেক্ষ হিসেবে আপনারা নেবেন না, আমি বিজেপির পক্ষ নিয়েই কথা বলবো। কিন্তু আমার কাছে যে স্বতঃস্ফূর্ত ফোনগুলো আসছে সেই ফোনগুলোতে যেভাবে সাধারণ মানুষ তাদের ভয়ের কথা, তৃণমূল সরকারের সন্ত্রাসের কথা তুলে ধরছে, সেটা অবশ্যই আগামী দিনে আমরা রাজ্যপালের কাছে নিয়ে যাব। আপনারা কি কোনো রিপোর্টের দাবি করছেন? আমরা সেটা আলোচনা করছি,
চাপকাতে অনেক জায়গায় আমাদের এজেন্টকে মেরে বার করে দেওয়া হয়েছে, থাকতে দেওয়া হয়নি, ভোটারদেরকে ভোটের ঘরে ঢুকতে দেওয়া হয়নি, বুথে ঢুকতে দেওয়া হয়নি। আমরা আলোচনা করব, এরকম কি একসাথে বসবে, তারপর সিদ্ধান্ত নেব। কিন্তু অবশ্যই আপনাদের মাধ্যমে একটা কথা বলতে হবে, আপনারা এটাও মানবেন যে জেলার অবস্থা খুব খারাপ, সাধারণ মানুষের নিরাপত্তা খুবই খারাপ।